দেখুন, যে কারণে মার্কিন কমান্ডোদের রুখতে তৈরি 4,000 ইরানি নারী সেনা। অতীব সুন্দরী তারা, যে কোনো সময় র‍্যাম্প কাঁপিয়ে দিতে পারেন, কিন্তু এইসব তাদের ধাতে সহ্য হয়নি। ধীরে ধীরে তারা নিজেদের ভয়ঙ্কর হিসেবে তৈরি করেছে। যে কোনো সময় শত্রুর হামলা রুখতে পারে এমনই 4,000 ইরানি নারী সেনা তৈরি করেছে তারা। জানা গেছে, মরুভূমির গোপন স্থানে চলছে ইরানি নারী সেনাদের প্রশিক্ষণ। সেই নারী ইরানি কমান্ডোরা জাপানের বিশেষ মার্শাল আর্ট নিনজা টেকনিক রপ্ত করতে ব্যস্ত। এই নিনজা জাপানি শব্দ। নিনজারা অত্যন্ত কুশলী যোদ্ধা হয়ে থাকে, এজন্য তাদের কালো কোবরার মতো ভয়ঙ্কর সাপের সঙ্গে তুলনা করা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রায় প্রতিদিনই তলানিতে পৌঁছে যাচ্ছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তপ্ত সম্পর্ক গরম হচ্ছে আন্তর্জাতিক মহল। আরব দুনিয়া এখন এই নিয়ে আলোড়িত। এমন পরিস্থিতিতে নিজেদের দুর্গ রক্ষা করতে মরিয়া ইরান সরকার। সে কারণেই রক্ষণশীলতা দূরে ঠেলে সে দেশের নারীদের বেশি করে নিয়োগ করা হয়েছে দেশটির সেনাবাহিনীতে। সেই সঙ্গে চলছে বিশেষ কমান্ডো প্রশিক্ষণ। ইরানের সরকারি নিয়ম, নারীদের হিজাব পরতে হবে, সেই প্রথা মেনেই কমান্ডো ট্রেনিং নিচ্ছে নারীরা। ভয়ঙ্কর সেই প্রশিক্ষণ। দুনিয়ার অত্যন্ত কুশলী কমান্ডো হলো ইউএস মেরিন স্পেশাল ফোর্স। বহু অপারেশনে নজির গড়েছে তারা। এবার তাদের রুখতে মরণপণ ট্রেনিং করেছেন এই ইরানি নারী কমান্ডোরা। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।